বছর ঘুরলেই বাজবে লোকসভা ভোটের দামামা। রাজ্যে পঞ্চায়েত ভোট শেষ হতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী 1 আগস্ট থেকে শুরু হচ্ছে ফার্স্ট লেভেল ইভিএম ও ভিভিপ্যাট চেকিং প্রশিক্ষণ শিবির, চলবে 10ই অক্টোবর পর্যন্ত। ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট ঠিকমতো কাজ করছে কিনা দেখতে করা হয় এই চেকিং। সূত্রের খবর, মোট 5% ইভিএম ও ভিভিপ্যাট চেক করা হয়, 1% ইভিএম কে 1200 ভোট দিয়ে চেক করা হয়, 2% মেশিনে দেয়া হয় 1000 ভোট, বাকি 1% মেশিনে দেয়া হয় 500 ভোট। এই পদ্ধতি সম্পর্কে অবগত করতে শনিবার সব জেলার জেলাশাসকদের প্রশিক্ষণ দিলেন দিল্লি থেকে আসা নির্বাচন কমিশনের ইভিএম বিশেষজ্ঞ বিসি পাত্র। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। পাশাপাশি এদিন জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, বৈঠকে ভোটার তালিকা সংশোধনের উপর জোর দেন আরিজ আফতাব। কমিশন সূত্রে খবর, আরো সরল হতে চলেছে ভোটার তালিকায় নাম তোলার পদ্ধতি। যে সিম্বল লোডিং যে প্রসেসটা ট্রান্সপারেন্ট হয়ে দ্যাট অলসো ইজ বিইং ভিজিবল টু অল দ্য পলিটিক্যাল পার্টিস, কিভাবে সিম্বলটা লোড করা হচ্ছে। সো দ্যাট ইজ ওয়ান মেজর চেঞ্জ যেটা এইটাতে হয়েছে। অল ন্যাশনাল এন্ড স্টেট পার্টিস ডিস্ট্রিক্ট লেভেল লিডারশিপকে ইনফর্ম করা হচ্ছে উইথ কপি টু স্টেট লেভেল লিডারশিপ, যাতে ওনারা ওনাদের রিপ্রেজেন্টেটিভসকে এখানে পাঠাতে পারেন এবং দে আর অ্যালাউড টু পিক আপ র্যান্ডমলি মেশিনস, দে ক্যান অলসো ডু দ্য টেস্টিং। সো দিস প্রসেস কমিশন টোটালি ট্রান্সপারেন্ট করেছে যাতে এভরিবডি ক্যান টেস্ট দ্য মেশিনস অ্যান্ড সি দ্যাট দে আর ফাংশনিং প্রপারলি। এই দিনের বৈঠকে বুথ নিয়েও আলোচনা হয়। সূত্রের খবর, সংশোধনের পর আগামী বছরের 5ই জানুয়ারি যে ভোটার তালিকা প্রকাশ করা হবে, ভোটার তালিকার উপরই নির্ভর করবে রাজ্যে বুথের সংখ্যা। এই মুহূর্তে রাজ্যে 79,000 বুথ রয়েছে। কমিশনের নিয়ম অনুযায়ী 1500 বেশি ভোটার হলে বুথ ভেঙে অক্সিলিয়ারি বুথ তৈরি করা হয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, স্বচ্ছতা বজায় রাখতে পরবর্তী পর্যায়ে ইভিএম ও ভিভিপ্যাট চেকিং প্রশিক্ষণ শিবিরে রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও ডাকা হবে। এদিকে সূত্রের খবর, লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী 19 আগস্ট রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের 3 ডেপুটি নির্বাচন কমিশনার। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।